আমার বাবা জল খায়, সেই জন্য এরকম অবস্থা আমাদের। আর আমরাও সেরকম করে সংসার চালাচ্ছি। তো আমরা যদি পারি আমার বাবাকে হিরণটা ছাড়াতে, তাহলে আমাদের খুব ভালো। আমার কেউই নেই সংসারে, ওই একটা ছেলে হিরণ খেয়েছে, এক গালাকে যদি ভাঙিয়ে দিতে পারো। আসামি হিরোইন খায়, হিরণ ছাড়া কিছুই বোঝে, শুধু হিরণ হিরণ। আর যেখানে যেখানে আড্ডা আছে সেখানে সেখানে যেন ভাঙবে। আমার ছেলে হিরণ খায়, তারা হিরণ বেচে, তাকে বাড়ি দেখেন গা, গাড়ি দেখেন গা। আমাদের বাড়ি নাই, গাড়ি নাই, আমরা অশান্তিতে বাস করি, আমরা খেতে পাই না সময়তে, আমরা চেহাও খাই, আমরা ভিক্ষা করেও খাই। আমাদের পার্শ্ববর্তী 10 গ্রাম জুড়ে সব হিরণ বেচে, সেই হিরণ খেক গেলাকে যদি উড়িয়ে দেয় থানা পুলিশ। আগে হিরণের ব্যবসা করেছি, হিরণ ব্যবসা করতাম, হিরণ ব্যবসা করে হিরণ ভোর হয়ে গিয়েছি। তার কি পাপ, আল্লাহ আমাকে তা দিয়ে আমার মায়ের মুখে দিয়ে তারা যায় না, সময় ইচ্ছা হয় যে আত্মহত্যা করে দিই, ব্যবসা ছেড়ে দেন, নেশাগ্রস্ত ছেড়ে দেন। গত 6 মাস থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশ মুর্শিদাবাদ জেলাকে নেশামুক্ত করার জন্য বিশেষভাবে কাজ করে চলেছে। মুর্শিদাবাদ জেলার সবথেকে প্রভাবিত থানা লালগোলা থানা। লালগোলা থানা থেকে 6 মাস মধ্যে আমরা 16 কেজি হিরোইন, 300 কেজি র মেটেরিয়াল, যার আনুমানিক মার্কেট ভ্যালু 30 কোটি টাকা, ও 64 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এই ছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে প্রচুর মাত্রায় গাঁজা এবং মাদক দ্রব্য ধরা পড়েছে। এই কেসগুলোকে ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখেছি অভিযুক্তরা অনেক মাত্রায় বেআইনিভাবে প্রপার্টি জমা করেছে, যাকে সিজ করার জন্য আমরা লিগাল প্রসেস স্টার্ট করেছি। এবং যারা যারা এই সব কারোবার মধ্যে সহযোগিতা করছে, ওদের বিরুদ্ধে বিশেষ স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। আমরা সমস্ত জেলাবাসীদেরকে আবেদন করছি, এই সংক্রান্তে যে কোনো খবর থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ফোন করে অথবা SMS মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে শেয়ার করুন, ইনফর্ম করুন। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গড়ি। মুর্শিদাবাদ জেলাকে আমরা নেশামুক্ত করার জন্য অনেক রকম পরিকল্পনা নিয়েছি। যারা যারা নেশা করছে, করতে আসছে, ওরা শুধু নিজেকে ক্ষতি করে না, ওরা নিজের পরিবারকে ক্ষতি করে, সমুদায়কে ক্ষতি করে। তো এর জন্য আমরা নেশামুক্ত জেলা করার জন্য চেষ্টা করছি। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গড়ি। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গড়ি। আসুন শপথ করি নেশামুক্ত সমাজ গড়ি। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গড়ি। আমরা সবাই মিলে শপথ করি
নেশামুক্ত সমাজ গঠন। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গঠন। আসুন শপথ করি নেশামুক্ত সমাজ গঠন। এসো আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গঠন। আসুন আমরা শপথ করি নেশামুক্ত সমাজ গঠন। আসুন শপথ করি নেশামুক্ত সমাজ গঠন।